হ্যালো ফ্রেন্ডস, আশা করি সব আপনি ভালো আছেন। আমি ভালো আছি। আজকের টপিক হলো দাঁত স্কেলিং, দাঁতের গভীর থেকে কালো কালো দাগগুলো তুলে ফেলা। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব কাজ চলতেছে, দাঁতের ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করা হবে। দেখুন আসিনযুক্ত পানি পান করলে অনেকের অনেক দাগ দাঁতের মধ্যে লেগে থাকে, দাগ পড়া যায়, দাগ কালো হয়ে যায়। আর যারা পান খায় তাদের তো অবশ্যই সমস্যা। দেখেন যাদের পানিতে অনেক ধরনের জীবাণু থাকে, পানি আসিনযুক্ত পানি পান করলে সমস্যা হয়। দেখুন, হ্যালো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন কালো কালো দাগগুলো তুলে ফেলা হবে। দেখুন ফ্রেন্ডস, মেশিনের সাহায্যে কালো কালো দাগগুলো তুলে নেওয়া হচ্ছে। অবশ্যই আমরা অনেকেই দাঁত ব্রাশটাকে ক্লিয়ার করি না, ঠিকভাবে করি না, ওই দাঁত ব্রাশ না করার কারণে অনেক সমস্যা হয়ে থাকে। যেমন ময়লা আটকে যায়, ময়লা আটকিয়ে অনেক দিন থাকে, ব্রাশ না করলে ময়লাটা আটকিয়ে জীবাণু হয়ে যায়, ব্যাকটেরিয়া পরিণত হয়। দাঁত ব্রাশটা অবশ্যই জরুরি ফ্রেন্ডস। দেখুন কালো কালো দাগগুলো তুলে ফেলা হচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে মেশিনটা, এটা হলো একটা মোটর, মোটর দিয়ে মাথার মধ্যে একটা সুই, এটা ভাইব্রেশন করে, ভাইব্রেশন করে ভিতরে যে ময়লাটা বের করানো হয়। দেখুন মেশিনের সাহায্যে ময়লাটা বের করা হচ্ছে, অনেক গভীরে অনেক ধরনের ময়লা আটকে আছে। দেখুন ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, দেখুন এই যে কালো কালো দাগগুলো তুলে হচ্ছে, ভিতরে গভীর থেকে যে দাগগুলো দাগগুলো তুলে হচ্ছে, দাগগুলো তোলা খুব জরুরি। কারণ যদি এগুলো দাগ থেকে যায়, দাগের মধ্যে দাগ আটকে যায়, পরে দাঁতের মধ্যে পাথর সৃষ্টি হবে। পাথর শুধু এমনিতেই দাগ হয় না, যদি ময়লা আটকে যায়, ময়লা ভারী হয়ে যায়, তখন দাগে পরিণত হয়, কালো কালো হয়ে যায় দাঁতের গোড়ালিগুলো। এগুলো বেশি দিন থাকলে পাথরের সৃষ্টি হয়ে যায়, পরে অনেক সমস্যা হয়, মাঝে মধ্যে ময়লা আটকে যায়। দেখুন ফ্রেন্ডস, ডাক্তার সাহেব খুব ভালোভাবে কাজটা করে নিচ্ছে, ভিতরে ময়লাগুলো তুলে নিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। দেখুন ফ্রেন্ডস, এই দেখুন কালো কালো দাগ, অনেক কঠিন দাগ, ওগুলো পান খেলে হয়, আবার পানির কারণেও হয়ে থাকে। দেখুন ফ্রেন্ডস, যদি আমরা আসিনযুক্ত পানি পান করি অবশ্যই এগুলো হয়, তবে আমরা অবশ্যই আসিনযুক্ত পানি পান করব না, পানি চেক করার পর পানি খাবো। দেখুন ফ্রেন্ডস, কালো দাগগুলো তুলে নিতে হয় খুব আস্তে আস্তে মেশিনের সাহায্যে। দেখুন ফ্রেন্ডস, ওনার দাঁতগুলো অনেক ময়লা, ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, খুব গুরুত্ব সহকারে ডাক্তার সাহেব খুব অভিজ্ঞ, তাই ভালোভাবে কাজটা করতেছেন। দেখুন ফ্রেন্ডস, আস্তে আস্তে ভিতর থেকে কালো দাগগুলো তুলে ফেলাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি, আগেও বলি, অনেক প্রত্যেক বিরুদ্ধে এগুলো বলছি যে আমরা ব্রাশটা রোল করে নেব। আমরা যদি খাবার খাই, খাবারের যে রোলটা সকাল দুপুর রাতে, সেইভাবে আমরা ব্রাশটা রোল করে নেব খাবার পর, এবং ব্রাশটা রোল করে নেব। দেখুন ফ্রেন্ডস, দাঁতের চিপার মধ্যে দেখুন কত ময়লা, ময়লাগুলো তুলে হচ্ছে আস্তে আস্তে মেশিনের সাহায্যে তুলে হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, মেশিন দিয়ে খুব ভালো করে দ্রুতভাবে কাজটা করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, মেশিন দিয়ে ময়লাগুলো তুলে ফেলা হচ্ছে খুব আস্তে আস্তে। দেখুন দেখুন ফ্রেন্ডস, খুব গুরুত্ব সহ কাজটা করা হচ্ছে। আর দাগ যদি আপনার কালো কালো দাগ থাকে তাহলে অনেক সমস্যা। আমরা যদি আর্সেনিক যুক্ত পানি পান করার পর দাঁতগুলো হয়, তাহলে যদি আপনি মনে করেন যে আমার এগুলো কেন হলো, এগুলো সমস্যা, অবশ্যই আপনি বুঝে নেবেন যে আর্সেনিকযুক্ত পানি পান করার পর এগুলো দাগ হয়েছে।
তো দাঁত যদি এমন হয় তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন, ওগুলো তুলে দেবেন। আর এই দেখতে পাচ্ছেন দাঁতগুলো খুব কালো, এখন ময়লা তুলে ফেলছে। আর আপনারা ধূমপান, গোল পান এগুলা খাবেন না, জর্দা দিয়ে পান খাওয়া হয় এগুলো খাবেন না, ধূমপান করবেন না, আর গুলো ব্যবহার করবেন না। যদি না হয় তাহলে আপনি অনেক সমস্যা থেকে বেঁচে দেবেন, দাঁতের অন্য অন্য বড় সমস্যা। দেখুন ফ্রেন্ডস, দাগগুলো তুলে নেওয়া হচ্ছে, খুব কালো কালো দাগ দেখুন দাঁতের মধ্যে, গোড়ের মধ্যে অনেক ধরনের দাগ, দাগগুলো তুলে নেওয়া হচ্ছে খুব ভালো করে কঠিনভাবে। দেখুন এই যে দেখুন দাঁতের মধ্যে অনেক কালো কালো দাগ, এগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এগুলো আস্তে আস্তে তুলে নিতে হয় খুব ভালোভাবে। দেখুন ফ্রেন্ডস, খুব সঠিকভাবে কাজগুলো করা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আস্তে আস্তে ভিতরে ময়লাগুলো বের করা হচ্ছে। দেখুন দা ফ্রেন্ডস, যে কালো কালো দাগগুলো তুলে নেওয়া হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আস্তে আস্তে কাজগুলো করা হচ্ছে। এগুলো ফ্রেন্ডস দেখুন খুব গুরুত্ব সহকারে কাজগুলো করা হচ্ছে। দেখুন আস্তে আস্তে ভিতরে কালোগুলো দাগগুলো তুলে নেওয়া হচ্ছে, আস্তে আস্তে কাজগুলো করা হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, আপনাদের যদি এমন সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং স্ক্লিনিংটা করে ফেলুন, কারণ স্ক্লিনিংটা করে ফেললে সমস্যাটা হবে না আর। ফ্রেন্ডস দেখুন, দেখুন ফ্রেন্ডস দাগগুলো তুলে নেওয়া হচ্ছে খুব আস্তে আস্তে, যত্ন সহকারে। দেখুন ফ্রেন্ডস, দেখুন ফ্রেন্ডস খুব আস্তে আস্তে কাজগুলো করা হচ্ছে। দাঁতে যদি ময়লা থাকে, আমরা কারোর সাথে কথা বললেও ভাল লাগে না, দাঁতগুলো দেখলে মানুষে খারাপ বলবে, লোকেরা কথা বলবে যে সমস্যাটা, এটা অনেক কেমন বলবে। দেখুন ফ্রেন্ডস, দেখুন কালো কালো দাগ, খাবারের দাগ, পানির দাগ। দেখুন ফ্রেন্ডস, আর আমরা যদি প্রতিনিয়ত ব্রাশটা করি অবশ্যই এই সমস্যাটা হবে না, তাই আমরা প্রতিনিয়ত ব্রাশটা করবো যেন কোনো সমস্যা না হয়। যদি ব্রাশটা করি তাহলে ময়লাগুলো থাকবে না প্রতিনিয়ত, আর যদি দাঁত ফেটে যায়, ক্ষত হয়ে যায় তাহলে অবশ্যই ময়লা আটকে যাবে, তাই ময়লা আটকে গেলে অবশ্যই ব্রাশটা যদি প্রতিনিয়ত করি তাহলে সমস্যা হবে না, ময়লা আটকেও থাকতে পারবে না, উঠে যাবে। ব্রাশটা যদি করি তিনবার খাওয়ার পর, খাবার আগে অবশ্যই, বেশির ক্ষেত্রে খাবার পরে ব্রাশটাই খুব জরুরি, তবে খাবার আগে করতে হবে। যদি খাবারে না করি তাহলে পেটে সমস্যা হবে, আর খাবার পরে না করলে দাঁতের সমস্যা হবে, তাই অবশ্যই দুইটি দরকার, তাই দুইটি আমরা ঠিকভাবে করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আপনাদের যদি এই সমস্যা থাকে অবশ্যই আপনারা প্রতিনিয়ত ডাক্তারের সাথে যোগাযোগ করে কাজটা করে নেবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আগামীতে ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। নেক্সট সব বলে দেবো দাঁতের ময়লা কীভাবে হয়, কীভাবে পরিষ্কার করা যায় ময়লাগুলো। দেখুন ফ্রেন্ডস।